আল্লাহ ডেকে বললেন, গোলাম, যারা জুলুম করেছো, নাফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুমিন কখনো নিরাশ হয় না। আবার আল্লাহ বললেন, লা তাইআসু মির রাহিল্লাহ, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফির ছাড়া, গদ্দার ছাড়া, মুনাফিক ছাড়া, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে না। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, নেভার গিভ আপ, কখনো আশা ছাড়া যাবে না। নেভার লুজ হোপ, কখনো নিরাশ হওয়া যাবে না। মুমিন কখনো নিরাশ হতে পারে? আপনি কত পাপ করেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত ভুল করেছেন, আপনি নিজের উপরে কত জুলুম করেছেন, আপনার পাপ অন্যায় আর গুনাগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আর ভালোবাসা হলো তার আরশের সমান, ঠিক কিনা? কত পাপ আপনি করেছেন, চোখের পানি ঝেড়ে যায় নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, চাওয়ার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম তওবা কর। তওবাকারীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবীর আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরও বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি। আল্লাহর যে এই অপার দয়া ভালোবাসা, এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমলের উপর আস্থা রাখবেন? আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের সালাত, যাকাত, এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে? আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা। আমরা যে লোক দেখানো নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না। আমাদের আশার জায়গা, ভরসার জায়গা একটা, সেটা হলো আল্লাহর দয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? বনী ইসরায়েলের এক আবেদ 100 বছর আল্লাহর ইবাদত করেছে। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, উদখুলিল জান্নাতে বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। ওই আল্লাহর ওলি বলবে, বালবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই, আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন? আমি নামাজ তো কম করি নাই, জিকির তো কম করি নাই, তাহাজ্জুদ তো কম পড়ি নাই। আল্লাহ বলবেন, তাই এত তাহাজ্জুদ পড়েছিস, আমি যে চোখ দিয়েছি এই চোখের নেয়ামতের শুক্রিয়ায় তো তোর আদায় হয় না। আল্লাহ বললেন, এই যে একটা চোখ দিয়েছি এই চোখের নেয়ামতের শুক্রিয়ায় তো আদায় হয় না, তুই আমার সাথে হিসাব করলি? ওকে ওকে, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর 100 বছরের এবাদত এক পাল্লা রেখে দিলাম, আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নেয়ামত আর সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি, দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম, ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন, এখন হিসাব বলে, ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার, তোকে এখন জাহান্নামে যেতে হবে, যা জাহান্নামে যা। এবার আল্লাহর ওলি বলবে, আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলবেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন তুমি লাইনে আসছো মিয়া, এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলে, আমার দয়া, আমার রহমত, আমার ভালোবাসা ছাড়া কশিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে? আল্লাহ তখন তারে বলবেন, উদখুলিল জান্নাতে বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারণকে বলেছিল, সম্পদের যাকাত দাও, এ সম্পদ আল্লাহ দিয়েছে। কারণ বলে, আল্লাহ দেয় না, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, আমার সৃজনশীলতা, আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দিব না। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আযাবের অপেক্ষা করো। কারণ বলল, পারলে আযাব নিয়ে আস। রাব্বুল আলামিন বললেন, ফাকাসাফনা বিহি ওয়াবিদারিহিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও, আমি এখনি কারুনকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারুন তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি, মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলো দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে, ওই জেলায় বহাইরা কারুন, কারুনের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে, হাঁটু পর্যন্ত দেবে যায়, সে ভেবেছে আমি বেঁচে যাব, কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব, গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাঁচার সুযোগ নাই, কারণ কয়, মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমার বাঁচা,
আমারে বাছা আমি তওবা করলাম তখন কি তওবার সময় আছে কথা কন বাদাল গরগরা মালাকুল মউত যখন দেখে ফেলবেন তখন তওবার সুযোগ আছে ফেরাউনের একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনা মিনাল মুসলিমিন বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও ফেরাউন সেই আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ঈমান কবুল করা হবে তার মানে বাদাল গরগরা তওবা কবুল হয় না এই মৃত্যুর গরগরানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে